পৃথিবীতে হাজারো পাখি রয়েছে, এর মধ্যে কিছু সুন্দর আর কিছু অদ্ভুত পাখি রয়েছে আমাদের এই পৃথিবীতে। কোনো পাখি আকাশে উড়ে বেড়ায়, আবার কোনো পাখি মাটিতে চড়ে বেড়ায়। কেউ ফল ভোগী, আবার কেউ কীট পতঙ্গ ভোগী। পাখির বৈচিত্র্য অনেক, তাই আজকে জানবো অদ্ভুত কয়েকটি পাখি। পাখিটির নাম কেশোয়ারি। উচ্চতা প্রায় 6 ফুট পর্যন্ত হতে পারে, ওজন প্রায় 50 কেজিরও বেশি। কেশোয়ারি নিউগিনির গহীন অরণ্যে চড়ে বেড়ায়। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় উষ্ণমণ্ডলীয় জঙ্গলে এদের দেখা যায়। কেশোয়ারি মূলত ফল পাতা খেলেও সুযোগ পেলে ছোটোখাটো প্রাণীও শিকার করতে দ্বিধা করে না। এক একটি কেশোয়ারি প্রায় 40 বছর তার বেশি দিন বাঁচে। এরা উড়তে পারে না, এদের পায়ের জোর অত্যন্ত বেশি। এদের আঙুলে ধারালো নখ থাকে। এদের জোরালো লাথি খেয়ে এইসব অঞ্চলের অনেক আদিবাসী মারা পড়েছে, যদিও মানুষের উপর হামলার ঘটনা অত্যন্ত বিরল। পাখিটির নাম হোয়াইট জিন। দেখতে পাওয়া যায় দক্ষিণ আমেরিকার গহীন জঙ্গলে। অরিনোকো আর আমাজন নদীর তীরবর্তী ঘন জঙ্গলে বাস করে এরা। এদের উচ্চতা প্রায় 1 ফুট, লম্বা মুরগি সাইজের। উঠতে পারে না, তবে সাঁতারে পটু। প্রধান খাদ্য গাছের পাতা, তবে ফুল ফল খেয়েও থাকে এরা। তবে হোয়াইট জিনের বিশেষ পরিচিত রয়েছে তাদের গায়ের জঘন্য গন্ধের জন্য, সেটা নাকি হুবহু গরুর গোবরের মতো। এদের হজম প্রক্রিয়াও গরুর মতো। গায়ের ভয়ানক গন্ধের জন্যেই বোধহয় হোয়াইট জিন শিকারের ব্যাপারে মানুষের তেমন আগ্রহ নেই। ওয়েল বার্ড। এদের দেখা মেলে গোটা দক্ষিণ আমেরিকা আর ক্যারেবীয় অঞ্চলে। পাখিগুলো নিশাচর, এরা একসঙ্গে গুহায় বাস করে। বাদুড়ের মতোই এরাও রাতের বেলা খাবারের সন্ধানে বের হয়। এরা শব্দ তরঙ্গ ব্যবহার করে উড়ে বেড়ায়। এছাড়া এরা অন্ধকারে বেশ দেখতেও পায়। গুহা বা পাহাড়ের গায়ে বড় বড় দল বেঁধে একসঙ্গে থাকে। ওয়েল বার্ডের প্রধান খাদ্য হচ্ছে ওয়েল, পাম গাছের ফল। আদিবাসীরা বাচ্চা ওয়েল বার্ড থেকে বিশেষ প্রক্রিয়ায় এক ধরনের তেল বের করে নেয়। গন্ধহীন এই তেল রান্না বান্না আর আলো জ্বালাবার কাজে ব্যবহৃত হয়।